নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের করে দেখাবো মটন হান্ডি। মটন হান্ডি করতে প্রথমেই আমাদের লাগবে মটন। আমি 1 কেজি সাইজের মটন নিয়ে নিয়েছি, এরকম টুকরো করে নিয়েছি মটন। আর লাগবে 500 গ্রামের মতো পেঁয়াজ, এটা আমি কুচিয়ে নিয়েছি। আর লাগবে কিছুটা পরিমাণে আদা রসুন পেস্ট, কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোটা রসুন, আপনারা চাইলে আরও 2-3টে গোটা রসুন দিতে পারেন। আর লাগবে সর্ষের তেল, আমি এটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। এই রান্নায় কোনো জল লাগবে না, সেজন্য তেলটা একটু বেশি লাগবে। আর লাগবে কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি, আর লাগবে কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। তবে চলুন শুরু করা যাক আজকে আমার রেসিপি মটন হান্ডি। মটন হান্ডি করার জন্য আমি প্রথমেই একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এই বড় পাত্রে আমি সমস্ত মটনটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচানো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি মির্চ, দু চামচ জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা সর্ষের তেল। আমি এখানে 1 কেজি মটনের জন্য 150 গ্রাম সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব, আর কিছুটা পরিমাণে তেল কাপে রয়েছে। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কা দিতে পারেন, শুকনো লঙ্কা। আমার বাড়িতে যেহেতু ঝাল চলে না, এই জন্য আমি আর লঙ্কাটা দিলাম না। সমস্ত উপকরণ ভালোভাবে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন, যাতে সমস্ত মশলাগুলি মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। এবার আমি বাদবাকি সর্ষের তেলটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চারদিকে মাখিয়ে নিচ্ছি। তারপরে সমস্ত মাখা মাটনটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা রান্না করা ভীষণ সোজা আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তবে যারা মাংসে আলু খেতে পছন্দ করেন, তাদের এটা ঠিক অতটা ভালো লাগবে না। আর সত্যি কথা বলতে কি, মটন হোক বা চিকেন হোক, ভালো ভালো প্রিপারেশন করতে গেলে সেখানে আলু দিলে ঠিক ভালোও হয় না, আর আলুর থেকে টেস্টটাও নষ্ট হয়ে যায়। সমস্ত মটনটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি। এবার আমি প্রেশারের ঢাকনাটা আটকে এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমে থাকবে, এই কমেই এটা রান্না হবে। 5টা সিটি অবধি অপেক্ষা করব। 5টা সিটির পর ফিরে এলাম। দেখুন, আজকে আমার মটন হান্ডি একদমই রেডি হয়ে গেছে। এবার মাংস দেখুন কিরম নরম সুসিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো,
কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নামিয়ে দিচ্ছি। আজকে আমার হান্ডি মাটন একদমই রেডি হয়ে গেছে। দেখেছেন, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো লাগে। এটা পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে। আর এটা সত্যতা বলতে খুব সহজেই হয়ে যায়। আজকে আমার এই মটন হান্ডি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।